फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ আমি এসেছি একটা ছোট্ট টিপস, রান্নাঘরের ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ আমি মোচা কাটবো। তো মোচাটা তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম, আর এখানে দেখো আমি মোচাগুলো ছাড়িয়েও নিয়েছি। তো এখানে আমি বাটিতে নিয়েছি একটুখানি জল, আর তার মধ্যে এক চামচ আটা মিশিয়ে নিয়েছি। তো চলো আমি মোচাগুলো ছাড়াতে থাকি। মোচার মাঝে যে কাঠিটা আছে, তো মোচার মাঝের ওই কাঠিটাকে এরপরে আমি বেছে নেব। তো আমরা অনেকেই জানি, অনেকে মানে আমরা সবাই জানি, যারা সবজি কাটি তারা প্রায় সবাই জানি যে মোচা কাটলে হাতে একটু কালো ছোপ হয়ে যায়, হাতে একটা মোচার যে কস, সেই কসটা হাতে আমাদের লেগে যায়। তো তার ফলে হাতটাও দেখতে খুব বাজে লাগে, আর নিজেদের মনটাও কিন্তু খুব খারাপ লাগে। তো আমাদের শরীরে কোথায় একটুখানি কালো দাগ ছোপ হয়ে গেলে মনটা খারাপ লাগে না? তো আমারও মানে আর কি ভীষণ মনটা খারাপ লাগে। তো সেই কারণে আমি নিজে আর কি বুদ্ধি করে ব্যাপারটা বার করেছি। তো অনেকেই দেখেছি, মা কাকিমাদের থেকে দেখেছি আর কি, যে হাতে সর্ষের তেল মেখে নিয়ে তারপরে মোচা ছাড়াই, কিন্তু তাতেও কিন্তু অতটা যায় না। তো সেই কারণে আমি নিজে বার করেছি বুদ্ধিটা, যে তাই তোমাদের সাথে সেটা আমি একটুখানি শেয়ার করলাম। তো আশা করি তোমাদেরও অনেকটাই হেল্প হবে। তো প্রথমে তোমরা খানিকটা জল নেবে বাটিতে, তারপরে এক চামচ আটা ওই জলের মধ্যে মিশিয়ে দেবে, ভালো করে গুলিয়ে দেবে জলটার সাথে। তো এরপরে মোচার কাঠিগুলো ছাড়িয়ে মোচাটাকে ওই জলের মধ্যে ভিজিয়ে দেবে। যতক্ষণ না তুমি কাটছো ততক্ষণ পর্যন্ত। তো মোচাটা ওই জলের মধ্যে দেখো আমার ভেজানো হয়ে গেছে। তো এরপরে আমি মোচাটাকে কুচো করে নেব। তো কুচো করে এই জলের মধ্যেই দেব। তাহলে কি হবে, মোচার যে কষ আছে সেই কষটা যেরকম জলের মধ্যে চলে যাবে, ঠিক সেরকমই আমার হাতেও কোনো কষ লাগবে না। তো দেখো এখানে আমার মোচাগুলো কুচানো হয়ে গেছে, আর মোচার যে কষ সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে। বুঝতেই পারলে তোমরা জলটা দেখে, জলটা কিন্তু অনেকটাই কালো কালো হতে লাগছে। আর দেখো আমার হাত, আমার হাতে কিন্তু এক ফোঁটাও মোচার কোনো আটা লাগেনি, কোনো কষ লাগেনি, আমার হাতে কোনো কালো ছোপ হয়নি। তো তোমরাও এইভাবেই বাড়িতে মোচা ছাড়াবে, তোমাদের হাতে কোনো রকম মোচার কষ লাগবে না, আর হাতও কালো হবে না। তো যদি তোমাদের একটুখানিও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কোনো হেল্প হলো কি না। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।